উন্নত মানের গুড় তৈরির জন্য আখের উপযোগী জাত। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে কিছু আখ বা ইক্ষুর চাষাবাদ হয়। এছাড়াও আখের মিল যেখানে রয়েছে সেখানে বেল্ট আকারে আখের চাষাবাদ হয়। এই ইক্ষু চাষে অনেকগুলো জাত আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই আবিষ্কৃত এই জাতগুলো সম্পর্কে সঠিক তথ্য আমাদের এই আখ চাষিরা বা কৃষক ভাইয়েরা জানে না। দর্শক, এই আখ চাষিরা যেই সব আখের জাতগুলো চাষাবাদ করে এই আখের জাতগুলোতে সর্বোচ্চ 60 মেট্রিক টন ফলন হয়ে থাকে, কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন এই আখেরই 183 মেট্রিক টন ফলন দিতে সক্ষম এরকম জাত আবিষ্কার হয়েছে। কিন্তু আখ চাষাবাদে অনেকগুলো আপডেট তথ্য না জানার কারণে আখ চাষিরা কিন্তু আখের জাত নির্বাচনে ভুল করে। দর্শক, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিভাবে ইক্ষুর জাত নির্বাচন করতে হয় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই উন্নত মানের গুড় তৈরির জন্য আখের উপযোগী জাত। দর্শক, উন্নত মানের গুড় তৈরি আখের উপযোগী জাত হচ্ছে 17টি, রয়েছে ঈশ্বরদী 16, ঈশ্বরদী 21, ঈশ্বরদী 22, ঈশ্বরদী 24, ঈশ্বরদী 26, ঈশ্বরদী 27, ঈশ্বরদী 28, ঈশ্বরদী 29, ঈশ্বরদী 30, ঈশ্বরদী 34, ঈশ্বরদী 35, ঈশ্বরদী 36, ঈশ্বরদী 37, ঈশ্বরদী 38, ঈশ্বরদী 39, বিএসআরআই 41, বিএসআরআই 42। দর্শক, এই উন্নত মানের গুড় উৎপাদনকারী এই 17টি আখের মধ্যে সর্বোচ্চ ফলন দেওয়া আখের জাতগুলো হচ্ছে বিএসআরআই 42, যেটা 2014 সালে অবমুক্ত হয়। হেক্টর প্রতি ফলন 169 মেট্রিক টন, বিঘা প্রতি ফলন 564 মন। দর্শক, উন্নত মানের গুড় উৎপাদনকারী দ্বিতীয় আখের জাতটি হচ্ছে বিএসআরআই 41, 2012 সালে সারকরণ হয়। এটার হেক্টর প্রতি ফলন 139 মেট্রিক টন, বিঘা প্রতি ফলন 464 মন। দর্শক, বিএসআরআই 41 এর বীজও যদি আপনি না পান, গুড় উৎপাদনের জন্য আপনারা করতে পারেন ঈশ্বরদী 38, যেটা 2007 সালে সারকরণ করা হয়। এটার হেক্টর প্রতি ফলন 110 মেট্রিক টন, বিঘা প্রতি ফলন 367 মন। দর্শক, ঈশ্বরদী 38 এর বীজ যদি আপনি না পান, গুড় তৈরির জন্য করতে পারেন ঈশ্বরদী 37, ঈশ্বরদী 37, এটা 2006 সালে সারকরণ হয়। এটার হেক্টর প্রতি ফলন 101 মেট্রিক টন, বিঘা প্রতি ফলন 337 মন। দর্শক, যদি ঈশ্বরদী 37 এর বীজ আপনি না পান, গুড় তৈরির জন্য আপনারা করতে পারেন ঈশ্বরদী 35, এটা 2003 সালে সারকরণ করা হয়। এর হেক্টর প্রতি ফলন 94 মেট্রিক টন, বিঘা প্রতি ফলন 314 মন। দর্শক, এই ইক্ষু বা আখ বা সুগারকেন বা গেন্ডারি যে নামেই ডাকি না কেন, এই ইক্ষু নিয়ে বাংলাদেশে অনেকটা সময় ধরে গবেষণা হচ্ছে। বিএসআরআই এ পর্যন্ত 48টি আখের জাত আবিষ্কার করেছে। এছাড়াও আখের চাষাবাদ পদ্ধতিতে এখন অত্যাধুনিক সর্বাধুনিক পরীক্ষিত প্রযুক্তিসমূহ রয়েছে, যে প্রযুক্তিগুলি আখ চাষিরা না জানার কারণে আখের বাম্পার ফলনেও তারা বঞ্চিত হয়। দর্শক, এই অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আখের চাষাবাদ পদ্ধতি বিষয়ক আখের 11 পর্বের ধারাবাহিক প্রচার করব। দর্শক, আখের এই 11 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে বৈশিষ্ট্য ভিত্তিক ইক্ষুর জাত নির্বাচন। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে ইক্ষু চাষের উপযোগী জমি, জমি তৈরির কৌশল, বীজ নির্বাচন এবং বীজ তৈরির কৌশল। দর্শক, তৃতীয় পর্বে থাকবে ইক্ষুর রোপণ সময় এবং রোপণ পদ্ধতি। দর্শক, চতুর্থ পর্বে থাকবে ইক্ষুর সাথে সাথী ফসল চাষ কৌশল। দর্শক, পঞ্চম পর্বে থাকবে ইক্ষুর সার ও সেচ ব্যবস্থাপনা। দর্শক, ষষ্ঠ পর্বে থাকবে ইক্ষুর ক্ষতিকারক পোকা পরিচিতি এবং এই পোকার দমন কৌশল। দর্শক, সপ্তম পর্বে থাকবে ইক্ষুর রোগ পরিচিতি এবং দমন কৌশল। অষ্টম পর্বে থাকবে ইক্ষুর মুখ্য পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ এবং প্রতিকার। দর্শক, নবম পর্বে থাকবে ইক্ষুর গৌণ পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ ও করণীয়। দর্শক, দশম পর্বে থাকবে ইক্ষুর পরিপক্কতা নিরূপণ এবং চিনি আহরণের হার বৃদ্ধির উপায়। দর্শক, এগারোতম পর্ব এবং শেষ পর্বে থাকবে মুড়ি ইক্ষু চাষ পদ্ধতি। দর্শক, আপনি যদি আখ চাষী হয়ে থাকেন বা আপনি যদি আখ চাষের কথা পরিকল্পনা করে থাকেন, তাহলে এই 11টি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই 11টি পর্ব নিজে দেখবেন এবং আপনার ফেসবুকের টাইমলাইনে এই 11টি পর্ব শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।